বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ। আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে চালু হয়েছে। একই সঙ্গে খুলেছে দেশের ডিগ্রি ও অনার্স পর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত 17 জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 5 আগস্ট সরকার পতনের পর 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।